ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি বাঙালির একটি দুর্বলতম রেসিপি। বাঙালিরা তো সবাই লুচি পাগল, এবার তার সাথে পারফেক্ট কিছু কিছু তরকারি আছে যেগুলো আমরা খেতে ভীষণই ভালোবাসি। তার মধ্যে হচ্ছে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা, কিন্তু একেবারেই অন্যতম, যেটা আমরা কোনো পুজো অনুষ্ঠান সমস্ত কিছুতে খেয়ে থাকি। তো সেই পারফেক্ট টেস্টটা তোমরা কিভাবে পাবে এই তরকারিতে, সেটাই কিন্তু আমি আজকে রেসিপিতে দেখাবো। তো রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন রান্নার আপডেট পেতে। চলো রেসিপি শুরু করি। লুচির জন্য পারফেক্ট কুমড়ো আলুর ছক্কা বানানোর জন্য আমরা প্রথমে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর আমরা দেব গোটা জিরে। ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু হতে দেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আলু আর কুমড়ো দেব। কুমড়ো গুলো দেখো আমি বড় বড় একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কুমড়ো যদি আমরা ছোট ছোট করে কাটি তাহলে কিন্তু রান্না করতে করতেই কুমড়ো গলে যাবে এবং সেটা ঘ্যাঁট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সব কুমড়ো আলু আমি এখানে দিয়ে দিয়েছি, এবার আমি একটু মিশিয়ে দেব, কারণ এখন আমাদের এই দুটো সবজিকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 3 মিনিট সময় পর্যন্ত আমি এগুলোকে মধ্যম উষ্ণতায় ফ্রাই করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। সবজিগুলো দেখো 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা ছোলা, এবং কাঁচা ছোলা দেওয়ার পরও কিন্তু এটাকে আরো 1 মিনিট নেড়ে ফেড়ে নেব এবং ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা আর টমেটোর পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, আর 1 টেবিল চামচ মতন এখানে আদা বাটা হবে আমি দিয়ে দিলাম, এবং এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। আরো 2-3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ এখন চলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দেব জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আবারও এটাকে কিন্তু আমরা ধীরে ধীরে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর চিনি, পরিমাণ মতো নুন চিনি দেব, আমি সব সময় তোমাদেরকে বলে থাকি। আর এই কুমড়োর রেসিপিতে চিনিটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে ভালো লাগে, আমার তন্ত্র তাই লাগে, তো তোমরা সেইভাবেই দেবে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে জল দেব, অলরেডি ভীষণ সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করেছে, খুব বেশি জল দেব না আমি, এখানে এই বাটিটা মেপে 1 বাটি মতন জল দিলাম। তো এগুলোকে আমি একটু মিশিয়ে দেব জলের সাথে, এমন পরিমাণ জল দিতে হবে যাতে এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, প্লাস কিন্তু গ্রেভিটাও আমাদের শুকনো শুকনোই হবে। এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতে একেবারেই ভালো লাগে না, তো এটা আমি শুকনো শুকনোই বানাবো। তো সেই পরিমাণে জল দিলাম যাতে কুমড়া আলুগুলো সামান্য একটু ডুবে ডুবে থাকে আর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমরা গ্যাস করে দেবো মিডিয়াম আঁচে, আর মিডিয়াম আঁচে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের আলু কুমড়ো সবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, এবং এখানে কিন্তু আমাদের সবজি একেবারেই সিদ্ধ হয়ে গেছে, দেখো আলু ভেঙে যাচ্ছে আর কুমড়োও ভেঙে যাচ্ছে। আমি একটা কুমড়ো একটু ভেঙে দিচ্ছি, তার কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যাবে, এবং দেখতেই পাচ্ছ সামান্য একটু ঝোল ঝোল আছে, এবং এই ঝোলটা রাখতে হবে না হলে একেবারেই পুরো শুকিয়ে যাবে। এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, যেটার জন্যই কিন্তু এই রান্নাটার একটা অসাধারণ স্মেল হবে। এই ভাজা মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দেব ভালোভাবে,
আর এই সময় তোমরা চাইলে এক চামচ ঘিও দিতে পারো, কিন্তু ঘি ছাড়াও এর একটা অসাধারণ স্মেল হবে। তো আমি এবার গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছি, এখানে আমাদের তরকারি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি এবার সার্ভ করে দেব। লুচির সাথে খাওয়ার মজা একদম পারফেক্ট টেস্টের কুমড়োর ছক্কা কিন্তু আমি এখানে সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে ভীষণ ইয়াম্মি, এটা কিন্তু অসাধারণ লাগে। লুচির সাথে শুধু খেতে বলে না, এটা রুটির সাথেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা প্লিজ ঠিক এইভাবে রেসিপি ট্রাই করে দেখো, আমার বিশ্বাস অসাধারণ লাগবে, এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আমার রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেল থেকে মনে করে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের জন্য আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।